আজ আমরা এই প্রবলেমটা সলভ করব দেখো সম্ভবত ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 সেমি হয় তাহলে পরিব্যাসার্ধ কত হবে সেটা যাচাই করতে হবে তো দেখো পরিব্যাসার্ধ তো তোমরা জানো যে ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু দিয়ে যায় তাকে বলা হয় হলো পরিবৃত্ত এবং তার কেন্দ্রকে বলা হয় হলো পরিকেন্দ্র তো সেই পরিকেন্দ্র থেকে কোন একটা শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বকে আমরা বলতে পারি পরিব্যাসার্ধ এখন এইটা করার আগে আমাদের কিছু প্রি নলেজ লাগবে যেমন দেখো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে ওই ত্রিভুজের মধ্যমাটাকেই আমরা উচ্চতা বলতে পারি মধ্যমা জিনিসটা কি মধ্যমা একটা ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে একই সাথে যে ভূমিটা আছে তাকেও সমান দুই ভাগে বিভক্ত করে তো একটু ঠিক করে আঁকি এটা তো কোন একটা সমবাহু ত্রিভুজের আবারও বলি মধ্যমাকেই লম্ব বলা যেতে পারে তাহলে দেখো কোন একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি এ এ এ হয় যেহেতু মধ্যমা ভূমিটাকে সমান দুই ভাগে বিভক্ত করেছে তাহলে এটা কি হবে এ বাই টু তাহলে আমার এই উচ্চতাটা সমান অথবা মধ্যমা তুমি যাই বলো না কেন এটা সমান কি হয় মধ্যমা অথবা উচ্চতা এডি ইজ ইকুয়াল টু পাইথাগোরাস থিওরেম যদি তুমি ইউজ করো অতিভুজ স্কয়ার মাইনাস কি ভূমি স্কয়ার তাহলে এখানে কি আসতে আসতে দেখো তো একবারে যদি করি 2 স্কয়ার কত হবে 4 4 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার হোল রুট তাহলে এটা আসতে আসতে রুট 3 বাই 2 এ এবং দেখো পরিমিতিতে কিন্তু তোমরা এই এমসিকিউ গুলো অনেক সময় চলে আসে যে একটা সমবাহু ত্রিভুজ দিয়ে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দিয়ে বলে যে উচ্চতাটা নির্ণয় করো তখন কিন্তু তুমি জাস্ট এই ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিলেই সেই ক্ষেত্রে উচ্চতাটা পেয়ে যাবে তাই না বলো আচ্ছা তাহলে দেখো আমাদের যেহেতু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য খুব ইজি ভ্যালু নিয়েছি আমি 1 সেমি দেওয়া আছে তাহলে উচ্চতাটা হবে কি রুট 3 বাই 2 সেমি অ্যানাদার নলেজ দ্যাট উই নিড ইজ যে দেখো একটা যদি আমি এই ত্রিভুজটার মধ্যমা তিনটাকে মধ্যমা তিনটাকে কোন একটা বিন্দুতে যে ছেদ করে তোমরা অবশ্যই জানো তাকে কি বলা হয় ভর কেন্দ্র তাই না আমরা ত্রিকোণ মানে এটা পড়েছি তাহলে ভর কেন্দ্র কোন একটা লম্বকে কি অনুপাতে বিভক্ত করে 2:1 অনুপাতে ইউ নো দিস ভেরি নাইসলি এজি বাই জিডি ইজ ইকুয়াল টু 2:1 তাহলে যদি এটাকে ব্যস্তানুকরণ করা হয় জিডি বাই এজি ইজ ইকুয়াল টু কত হবে 1:2 তারপর যদি তো দেখো জিডি বাই এজি ইজ ইকুয়াল টু 1:2 তারপর যদি আমি যোজন করি স্যার যোজন কেন করব একটু পরে তুমি নিজেই বুঝতে পারবা সমস্যা নাই জিডি বাই এজি ডিভাইডেড বাই এজি আর এখানে কত 1:2 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 3:2 তাহলে দেখো জিডি বাই এজি চিত্রের দিকে তাকাও জিডি কতটুকু এতটুকু এজি কতটুকু এতটুকু তাহলে টোটালটা কত হয় বলো তো এডি ডিভাইডেড বাই কি এজি ইজ ইকুয়াল টু কত 3:2 এখন দেখো তো এজিটাকেই আমি বলতে পারি না পরিব্যাসার্ধ বার আচ্ছা তাহলে খেয়াল করে দেখো আমার দরকার কি এজি আর এডির মান দেখছো আমি চালাকি করে কিন্তু কি আগেই বের করে রাখছি তাহলে দেখো আমি যদি একটু বজ্র গুণন করি তাহলে সেটা কি আসে আচ্ছা আমি আর আবার ব্যাসন গণনাটা করে নিচ্ছি 2/3 তাহলে এজি ইজ ইকুয়াল টু 2/3 ইনটু এডি তাহলে 2/3 এডির মানটা চলো বসায় দিই আমরা 3/2 2 কাটা আর রুট 3 কে কাটলে কত আসে 1/√3 তাহলে এজি আর এজি কে আমরা কি বলতে পারি এই ত্রিভুজের পরিব্যাসার্ধ তাহলে দেখো যদি পরিব্যাসার্ধ হিসেবে পরিব্যাস চাই অবশ্যই বের করতে পারবা জাস্ট কি একে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিবা আর যদি ইন এনি কেস যদি ক্ষেত্রফল চাই তোমরা তো ক্ষেত্রফলের সূত্র জানোই কি পাই স্কয়ার জাস্ট ইউজ দ্যাট আর এর মান তো কত 1/√3 আশা করি বুঝতে পেরেছো এখন যদি আমি তোমাদের একটা ডিফারেন্ট প্রবলেম দেই যে ধরো একটা ত্রিভুজ আছে যার তিনটা বাহু যথাক্রমে ধরো 3 4 5 এই ত্রিভুজটার যদি আমি তোমাকে বলি যে পরিব্যাসার্ধ কত হবে সেটা তুমি বের করতে পারবে কিনা এটা কিন্তু জেনারেল ম্যাথে বইয়ে ইভেন এই প্রবলেমটা আছে তো অনেক তো প্র্যাকটিস করলা এটা পারো কিনা যদি পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবা আসসালামু আলাইকুম Make sure you subscribe the channel because har ek subscriber zaruri hai. To dekho poribeshan to jodi r hoy tahole ekta shortcut formula tomader bolchi abc divided by 4 into del jehetu eta ekta right angle triangle tahole del is equal to amra mane kshetrofol is equal to half into bhumi into uchchota bolte pari uchchota holo giye dhoro 4 dhorlam bhumi dhoro 3 dhorlam tahole
ক্ষেত্রফল তো চলে আসবে আর এবিসি হলো তিনটা যে বাহু আছে তার জন্য স্মার্ট অ্যাপ্লিকেশন এখানে বসায় দিলে দেখো অ্যাক্সেলার আসছে 2.5 আশা করি বুঝছো অন্য কোনো যদি ত্রিভুজ হয় তাহলে সেই ত্রিভুজ অনুযায়ী ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করবা ওকে ভালো থাকো